হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষাণের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসছি তেমনি আজও আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কৃষকদের জন্য বড় খবর অবিলম্বে করতে হবে এই কাজ না হলে অ্যাকাউন্টে আসবে না পি এম টাকা কি সেই কাজ এবং কীভাবে বা করবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে দেখবেন দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে ফলে গত কয়েক বছরে কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে এর মধ্যে ভারত সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নামে একটি চমৎকার প্রকল্প রয়েছে এই প্রকল্পের আওতায় দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকেরা অনেক সুবিধা পাচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য হল চাষের খরচ কমানো এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে বড় আপডেট কেন্দ্র সরকার সময়ে সময়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরিবর্তন করে এটিকে আরও উন্নত করার চেষ্টা করে বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এই তথ্যটি মাথায় রাখা জরুরি কারণ এই তথ্যের মাধ্যমে জানানো হয়েছে যদি কোনো কৃষক একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততধিক রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার জানিয়েছে যে কৃষকরা একই মোবাইল নম্বর থেকে দুই বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকলে তার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে পারবেন না কোনো কৃষক একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শীঘ্রই তাকে সেই নম্বর পরিবর্তন করতে হবে মোবাইল নম্বর আপডেট করার নির্দেশনা কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছে যে কৃষকরা এই মোবাইল নম্বর আপডেট করার জন্য তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় রয়েছে শেষ তারিখ আগে যেন তারা পোর্টালের হোম পেজে দেওয়া আপডেটে মোবাইল নম্বর অপশনের মাধ্যমে ফোন নম্বর আপডেট করে থাকেন এছাড়াও সিএসসি কেন্দ্রে থেকে মোবাইল নম্বর আপডেট করাতে পারবেন কৃষকরা অন্যথায় আপনি অর্থ হারাবেন একই মোবাইল নম্বর থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাই কৃষকদের অবিলম্বে মোবাইল নম্বর আপডেট করতে হবে যদি কেউ এটি না করে থাকে তাহলে এই স্কিমের পরবর্তী কিস্তি আসবে না তাদের অ্যাকাউন্টে বন্ধুরা এই ছিল আজকের আপডেট